সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি জানি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল বাজারে চলে এসেছি, কারণ আমাদের গ্যাসটার একটু প্রবলেম হচ্ছিল, তো সেটা ঠিক করানোর জন্য। তো যাই হোক, সব কিছু বাজার করে নিয়ে, গ্যাস ঠিকঠাক করে নিয়ে বাড়ি ফিরে এসে দেখো খেতেও বসে গেছি। বাজার থেকে পেঁয়াজি নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে মুড়ি খাচ্ছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই মাত্র বাজার থেকে ফিরে এলাম আর কি। সকাল থেকে ভাবছিলাম ব্লগটা স্টার্ট করবো, কিন্তু হচ্ছিল না, কারণ খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে বাজারে গেছিলাম। বাজার থেকে এসে জাস্ট এই মাত্র ব্রেকফাস্ট করলাম, তারপর ভাবলাম চলো বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি। তেমন কিছুই না, যে ছোটোখাটো, কিন্তু বাড়িতে এগুলোই ভীষণ ভীষণ পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস। তো চলো চা খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমে এই জানো আমাদের খুবই প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিস একটা মগ, একটা মগ নিয়েছি। আচ্ছা, এই স্কচ ব্রাইট নিয়েছি, একটা এই ছাঁকনি নিয়েছি, আর একটা নিয়েছি তোমার ছুরি। এগুলো আমার ভীষণই প্রয়োজনীয় জিনিস, তো নিয়ে নিয়েছি, পেলাম দেখতে, মানে প্রত্যেকবার ভুলে যাই। আর একটা জিনিস, চিরুনি আমার প্রচুর বাড়িতে রয়েছে, তবুও দেখলে নিতে ইচ্ছে করে আর কি। আমার ভীষণ পছন্দ লাগে আমার চিরুনিগুলো দেখলে, নিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি তোমাদের দেখাই, বাজার গেলে আমার চোখের সামনে পড়লে এগুলো না নিয়ে আমি বাড়ি আসি না। তো সামনেই শীত আসছে, মানে চলেই এসছে, হালকা হালকা ঠান্ডা তো শুরু হয়ে গেছে, তাই না? দেখো ভেঙে গেছে এই যে গাছ। বাজারে আমি গেলেই সামনে যদি আমার গাছ থাকে, অবশ্যই আমি সেখান থেকে দু একটা গাছ তুলে আনবই। এমনিতে তো নার্সারি যাই, তোমরা দেখেইছো অনেকবার। তো এই একটা গাঁদা গাছ নিয়ে এসেছি শীতের জন্য, শীত একদম চলে এসছে, তো এবার শুরু করতে হবে। আর নিয়ে এসেছি এটা স্থলপদ্ম, এটা স্থলপদ্ম গাছ, গোলাপি কালার বলেছে, তারপরে জানি না কী কালার হবে। একটাই মাত্র কুঁড়ি রয়েছে, তো এটাকে একদম কাটছাট করে এখনও অনেক রেডি করতে হবে, তারপরে ফুলের চিন্তা করবো আর কি। তো আর তেমন কিছু না, এ একটা জিনিস, আর সেভাবে কিছু না। ওই সবজি বাজার রয়েছে, মায়ের দোকানের সব মালপত্র রয়েছে, এইসব জিনিসই কেনাকাটা হয়েছে আর কি। তো চলো আজকে সব থেকে একটা, মানে কী বলবো, খুশির খবর বা কী বলবো আর কি। আজকে আমাদের বাড়িতে যে কত দিন পর মাংস হচ্ছে, মানে কী বলবো, অনেক দিন, সেই দুর্গাপুজোর আগে ঠিক হয়েছিল, তারপরে দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পরে এই জাস্ট মাংস আমাদের হচ্ছে। এতদিন পুরো নিরামিষ হচ্ছিলো, তার মাঝে একদিন বোধহয় ডিম, আর কালকে তোমরা দেখেইছো বিরিয়ানি রাত্রে খেয়েছিলাম, এই আর কি। তো অনেক দিন পর আজকে মাংস হচ্ছে। তো চলো আবার, তোমাদের সাথে আবার আমার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলায় আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো টুকটাক যেগুলো হালকার কাজ সেগুলোই করতে বসেছি। আর রোজকার তো আমার ঘর পরিষ্কার করা, গোছানো, এসব তো লেগেই থাকে, তো সেটাই করতে বসেছি অনেক দিন থেকে। এমনকি পুজোর আগে থেকে তোমরা জানো আমি ড্রেসিং টেবিলটা ঠিকঠাক করেছিলাম, তো তারপরে এগুলো সব জমেছিলো, কিচ্ছু গোছানো হয়নি। এই পুজো সব কিছু পরে পরে এই জাস্ট সময় আমি পেলাম একটুখানি, কোনো রকম অন্যান্য কাজ আর করছি না, তো ওই জন্য ভাবলাম চলো আজকে একটু সময় রয়েছে সন্ধ্যাবেলা, ওর জন্য আমি ড্রেসিং টেবিলটা গোছানোর জন্য বসেছি। ড্রেসিং টেবিলের পাশে আরও কিছু টেবিল ছিল, মানে যা যা থাকে আর কি, তো সেগুলো প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছিল, একটুখানি গোছানোর চেষ্টা করেছি। ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক।